नमस्कार मिनकेशन नतून अध्याय सकल के स्वागत जाना आज के एक चमकप्रद वीडियो बन देखाते जामरा एक अबाक हो जाए कि कालीघाटे कि अवस्था एक ही बाबा रे सत्य कीभावे एखन दिन जापन चलते कीभावे चलते तुम्हारे हयतो आईडिया नहीं चारिपाशे जा अवस्था ना और कि बोलबो तुम्हारे आरेकटा सत्य तुम्हारा एटा एकेबारे दक्षिणेश्वर जो स्काईवॉक होयेछे सेई लेवेलेर ही आमादेरो कालीघाटे होते चलेछे सेटा तुम्हारा देखते पाबे आमादेर एखन कि प्रस्तुति चलछे सेटा तोमादेरके देखानोर जोन्नोई आमी आजके ई भिडियोटा बानाच्छि। तुम्हारा एकदम पुरो सामने गेट थेके जे जेखान थेके एकदम मेन रोड सेई मेन रोडेर गेट थेके एकदम ओखान थेके शुरू करे तोमादेरके पुरोटा देखाबो आर आमार बाड़ीर सामने हाँ जे मेन गेट एकेबारे ओई एकदम ओई मेन जे आशुतोष मुखार्जी रोडेर ओखान थेके शुरू करे एकदम मंदिरे पर्यन्त मंदिरे भेतरेओ कि चलछे काज एकेबारे तोमरा जो जारा आगे एसछो তারা একেবারে অবাক হয়ে যাবে কি পরিবর্তন হতে চলেছে। চলো আর দক্ষিণেশ্বরের আদলেই মানে আমাদের যে দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াক হয়েছে সেই আদলেই হতে চলেছে ওখানেও দেখে নিও পরে দেখাবো ওটাও তোমরা দেখতে পাবে যে ওই যে স্কাইওয়াক হয়েছে আর আমাদের এখানেও হচ্ছে তবে আমাদের বাড়ির সামনে থেকেও একটা সিঁড়ি উঠবে আর একদম মেইন রোড থেকে যেখানে একদম আশুতোষ মুখার্জি রোডের ওখান থেকেও বাস স্টপেজ থেকে ওখান থেকেও একেবারে সিঁড়ি উঠে পুরো মন্দিরের সামনে নামবে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখবে কিন্তু পুরো না হলে তো বুঝতেই পারবে না এখানকার মানুষজনের কি অবস্থা যাচ্ছে। পুরো সব সময় সারা দিন সারা রাত কাজ চলছে দেখো এই দেখো আমরা এই আশুতোষ মুখার্জি রোড দিয়ে গিয়ে এই যে ঢুকছি এবার বাস স্ট্যান্ড দেখো বাঁ দিকে থাকে আমি যেটা বলছি সেটা বাঁ দিকে বাস স্ট্যান্ডটা থাকে এবার বাস স্ট্যান্ডের সামনেই যে বড় গেট ছিল সেগুলো তোমরা ইমাজিন করতে থাকো আগে যারা এসছো এবারে আমি আগে যারা এসছো এখন দেখো পুরো পরিবর্তন সব ভেঙে একেবারে সব নতুন হবে। এবার দেখো সাইডে দেখো এইদিকে জামা কাপড়ের দোকান ছিল এ দেখো দেখতে পাচ্ছো ওগুলো কিচ্ছু নেই আর ডান দিকে দেখো একটা কাটরা ছিল যেটা কালীঘাট কাটরা বলে সেটাও পুরো ভেঙে একেবারে পুরো ওটা কাটরাটা কিন্তু এখন যতীনদাস পার্ক যে পার্কটা ছিল সেখানে হয়ে গেছে সেগুলো আবার ট্রান্সফার হয়ে এখানে আসবে এগুলো এখন তৈরি হচ্ছে কাটরাটা হচ্ছে ওই জামা কাপড়ের যে পুরো মার্কেট থাকে কাটরা মানে হচ্ছে জামা কাপড়ের মার্কেট সেই মার্কেটটা এখন যতীনদাস পার্ক যে পার্কটা সেইটাকেই ভেঙে এখন ওই দোকান করে দিয়েছে ছোট ছোট সেই দোকানে ওরা বসেছে আবার ওটা পার্ক হয়ে যাবে এখন দেখো এটা এত সুন্দর রাস্তা ছিল সেই রাস্তা এখন পুরো মিশে একদম এক ওরা যে কিভাবে দিন যাপন করছে এই যে ছোট ছোট দোকান যারা রাস্তায় ফুটের ওপর কত দোকান বসে সেগুলো একটা কিচ্ছু নেই ওদেরও যে কিভাবে দিন যাচ্ছে সেটা ঈশ্বর জানেন। এবার দেখো আমরা এত দূর এসে গেছি ওপরে ফুটব্রিজ আস্তে আস্তে বসছে এখনও এই যে এতটা এসে গেলাম কতটুকু হয়েছে এখন জানি না বলছে তো এপ্রিলের মধ্যে শেষ করবে কিন্তু এপ্রিলে শেষ হওয়া সম্ভব কি না আমরা এখনও বুঝতে পাচ্ছি না আমাদেরও যে কীভাবে দিন গেছে দিন যাচ্ছে। এই দেখো এটা এসে গেছি আমরা সদানন্দ রোড ক্রসিং যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে হ্যাঁ ওদিকে চলে যাচ্ছে রাসবিহারী আর এইটা এইটা আবার মন্দিরের দিকে এগোতে থাকছি আমরা এগিয়ে চলেছি এই পাশে দেখো এই যে জামা কাপড়ের যে দোকান ছিল সেটা পার হয়ে এবার এসে গেছি আমরা এগিয়ে পুরো কাঁসার বাসনের দোকান তোমরা আগে যারা এসছো ইমাজিন করতে থাকো এখানে একটা বিয়েবাড়ি হল ছিল সেগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে একেবারে এদিকে পুরো এই যে জলখাবারের দোকান খাজা দেখ তারপর কচুরি কত কি বসে যারা মন্দিরে আসো তারা এখানে জলখাবার করতে খেয়ে তারপর তোমরা যেতে পারবে কচুরি টচুরি সব তৈরি হয়
সেগুলো পর্যন্ত এখন ভেঙে গেছে, এগুলো আবার চলেছি, দেখো খানিকটা এগিয়ে এসেছি, কিন্তু এখনও পুরো মাথার ছাদ দেখতে পাচ্ছ, এখনও মানে ভূতটা বসেনি, দেখো এখনও চলেছি, এখনও পর্যন্ত এত দূর কিছুটা বসেছে, কিন্তু কি করে এপ্রিলের মধ্যে সম্ভব? যারা দোকান নিয়ে বসে আছে তারা বলছে কি আমাদের কি রোজগারপাতি সব বন্ধ হয়ে গেছে, কি করে আমাদের দিন যাপন যাবে? এই দেখো এদিকে একটা সরু গলি চলে গেছে, ওটা কিন্তু ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিট, ওদিকে চলে গেল, এইদিকে আবার দেখো আমরা খানিকটা এসে গেছি, এতটা এসে গেছি, এবার দেখো এখানেও কত কত দোকান ছিল, কত স্টেশনারি দোকান, কত এই যে মেয়েরাজ সব চুড়ি মালার দোকান, শাকাপলার দোকান থাকে, সেগুলো পর্যন্ত উঠে গেছে। এগুলো দেখো এখানে দেখো সিঁদুর বসে, কত সিঁদুরে ইয়ে, তোমার জানো কালীঘাট মানেই শাকাপলার দোকান বিখ্যাত, আর ঠাকুরের মূর্তি ভর্তি থাকে, সেগুলো ছোট ছোট হয়ে গেছে, ওদের বড় বড় দোকান থেকে এই টুকুটুকু দোকানে পরিণত হয়েছে। এখন জানি না কতদিন লাগবে, দেখো মধ্যখানে রাস্তায় বড় বড় ট্রালার সব নামানো, আর সারা রাত কী আওয়াজ, কী আওয়াজ। এইদিকে দেখো থানাটা পড়ে গেছে ডান দিকে, এই ডান দিকে গেলেই আমাদের বাড়ি, ওই দিকটায় গেলেই কিন্তু আমাদের ওই দিক দিয়েও একটা ফুটব্রিজ উঠে যাচ্ছে, ওদিক দিয়েও আসবে, এসে আবার একদম মন্দিরের পুরো এই রাস্তায় ফুটব্রিজটা পুরো ধরে নেবে, একদম সোজা যাচ্ছে, আবার চলেছি, দেখো এই দিকটা যতটা মন্দিরে এগোচ্ছে তত খারাপ অবস্থা, তত খারাপ অবস্থা, দেখো একদম পুরো ভেঙে মানে মাটি, আমরা যে এই যে বর্ষা পার হলো, এই যে কী গেল কী গেল তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, আমাদের যে বাড়ির ঘর দোর তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, অত পরিষ্কার করেও কিছু করা যায় না, এত ধুলো উঠছে, এখন তো ধুলোর সময়, এই ধুলো উঠছে কত তাড়াতাড়ি ঘর নোংরা হয়ে যায়, দেখো ভাবো আমরা একদম বাড়ির সামনে আছি, এই দেখো তোমাদের দেখো এই দেখো এসে গেছি, এই পাশে পুরো মিষ্টির দোকান ভর্তি আছে ভর্তি, আর এই পাশে দেখো পুরো যত মন্দিরের দিকে এগোচ্ছি তত শাকাপলার দোকান ভর্তি, আর কাঁসার বাসন যত তুমি ঠাকুরের কিনতে পারবে, কত কী পাওয়া যায়, তোমরা নিশ্চয়ই আগে যারা এসছো তোমরা জানো কালীঘাটের মন্দিরের কাছাকাছি মানেই কত কী পাওয়া যায়, কত কী পাওয়া যায়। এই দেখো মন্দির যত এগোচ্ছি দেখো অবস্থা, দেখো রাস্তা বলে কিছু আছে কি, কিচ্ছু নেই, দেখো অবস্থা দেখো, এই পুরো এখনও এই যে এই তলার থেকে কত নিচ থেকে যে আমি দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, জানো ইমাজিন করেছি কী কাজ, ওরে বাপরে কত রকমের মেশিন, আর কত রকমের যে ওই কত নিচ থেকে সেই ইয়েগুলো ব্রিজগুলো হচ্ছে, তলায় যে পিলারগুলো যে হচ্ছে গোল গোল পিলার উঠ বসছে, সেইগুলো মানে দেখাও আমরা যে আগে কখনো দেখিনি, এরকমভাবে যে মানে ফুটব্রিজ এইভাবে তৈরি হয় আমার তো আগে জানা ছিল না। এই দেখো মন্দিরের সামনে এসে গেছি আমরা, মন্দিরের সামনে তুমি দেখো তোমরা আগে থেকে চূড়াটা দেখা যাচ্ছে না, কিন্তু মন্দিরেরও কিন্তু রেনোভেশন হচ্ছে, একদম মন্দির কিন্তু পুরোপুরি ওই দিক থেকে পুরো বন্ধ, দেখতে পাচ্ছ চূড়া দেখা যাচ্ছে না, চূড়াও বন্ধ। এই দেখো পরপর দেখো তোমরা লাইন দিয়ে, এখানে দোকান ছিল, দোকান তোমরা পরে যারা এসছো তারাও এখানে পুরো লাইন দিয়ে দোকান ছিল, সেই দোকানগুলো আবার ভেঙে ফেলেছে, আবার এই পাশে দোকান চলে এসছে, তোমরা পুরো স্ট্রাকচার বদল, একেবারে তোমরা মানে ইমাজিন করতে পারছো না যে কী হতে চলেছে কালীঘাট। তোমরা দেখো এই পাশে, ওই পাশে তোমাদের এই যে ডালার দোকানগুলো যেখানে আমাদের প্যারা ঠাকুরের প্রসাদ বা মালা টালা যা বিক্রি হয় ওখান থেকে আমরা মন্দিরে যাই নিয়ে, সেই সব দোকান পুরো পরিবর্তন হয়ে গেছে। দেখো তোমাদেরকে আপডেট আমি দিতে থাকবো, এর পরের ভিডিও কিন্তু আরও মারাত্মক হবে, যে কী মানে ভালো ভিডিও আসবে সেরকম তোমরা কল্পনা করতে পারছো না। এরপর আমাদের মন্দিরের ভেতরে, এই দেখো চলেছি মন্দিরের ভেতরে, কিন্তু আমি মন্দিরের ভিডিও এখন কিন্তু আমি দিচ্ছি না, মন্দিরের কিন্তু একেবারে ভোল পুরো পাল্টে একেবারে অন্যরকম, তোমরা কেউ কল্পনা করতে পারছো না যে মন্দির কীভাবে পাল্টাচ্ছে, আর তোমরা ভেতরে ঢুকে বুঝতেই পারবে না যে আমরা ওই কালীঘাট মন্দিরে এসেছি না অন্য কোথাও, ওরে বাবা একেবারে পুরো চেঞ্জ চেঞ্জ একদম। সেই কুণ্ডুপুকুর তোমরা যদি কেউ এসছো কুণ্ডুপুকুর দেখেছো, সেই কুণ্ডুপুকুর কিন্তু আর নেই, অন্যরকম হয়ে গেছে একদম। এই দেখো ষষ্ঠীতলা, এটা ষষ্ঠীতলার সঙ্গে মায়ের মন্দিরের একেবারে পাশাপাশি, এদিকে ছিল রাধা গোবিন্দের মন্দির, কিন্তু মন্দিরের ভিডিও কিন্তু আমি এখন দিচ্ছি না। আর তোমরা তোমরা অবশ্যই করে ইয়েটা দেখতে থাকো, দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াকটা সেখানে এখন দেখো, এর সঙ্গে দেখতে পাবে, আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, এর মধ্যে দেখো দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নিশ্চয়ই দেখেছো, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই দেখতেই পাচ্ছ আমি একেবারে দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দিরের গেস্ট হাউসের সামনে, দেখো একেবারে এখানে তোমরা যে কেউ যারা দূর থেকে আসো তারা এখানে
ঘর নিয়ে থাকতেই পারো। আর তোমাদেরকে আপডেট আমি দিতে থাকবো যখন ব্রিজের স্কাই ওয়াকে যে ব্রিজটা বসে যাবে তার আপডেট ভিডিও নিশ্চয়ই পাবে তোমরা। এখন তো কি অবস্থা সেটা তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা বানিয়েছি। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো, আমাদেরও জীবনযাপন কেমন চলছে সেটাও কমেন্টসে লিখো, ঠিক আছে? আর ইনস্টাগ্রামে পেজটা যে যাচ্ছে তোমরা অবশ্যই করে ফলো করো। থ্যাংক ইউ।